저가 내게 모세한테 নমস্কার, মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এই ওয়ার্ডের কল্যাণী রায় আপনাদের প্রার্থী এবং 42 নম্বরের প্রার্থী ডক্টর অমিতাভ বসু। আমার সামনে উপস্থিত এই অঞ্চলে বসবাসকারী আমার মা ভাই বোনেরা, গুরুজনেরা, প্রেস মিডিয়ার থেকে আগত আমার বন্ধুরা, একটু আগেই আমি বক্তব্য শুনছিলাম, অমিতাভ বাবুর শুনলাম, তার আগেও আমি আস্তে আস্তে শুনছিলাম। দেখুন, একটা জিনিস, আমি প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি, সভা করছি প্রতিদিনে 11-12টা ওয়ার্ডে আমরা যাচ্ছি গত 10 দিন ধরে। আসানসোলের মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আগামী যে আসানসোল কর্পোরেশনের বোর্ড, সেই বোর্ড তৃণমূল কংগ্রেসেরই হবে। আসানসোলের মানুষ বোধহয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আগামী বোর্ডের মেয়র তিনিও তৃণমূল কংগ্রেস থেকেই হবেন। 12 তারিখে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, ভোট দিতে হবে এবং আপনাদের ওয়ার্ড থেকে আগামী 5 বছর কে পরিষেবা দেবেন সেটাকে বেছে নিতে হবে। দেখুন, ভোট আসে, মানুষ ভোট দেয়, কিন্তু ভোট দান এবং কন্যাদান, এই দুটোর গুরুত্ব কিন্তু মানুষের জীবনে অপরিসীম। মানুষ যখন মেয়ে বিয়ে ঠিক করে তখন মা বা বাবা দেখেন যে যে ছেলের হাতে তুলে দিচ্ছি মেয়েকে, সেই ছেলের চারিত্রিক গঠন কি, সেই ছেলের রোজগার কি, ছেলেটি কিরকম পরিবারের ছেলে। আমার বাড়ির মেয়ে যদি শ্বশুর বাড়িতে যায় তাহলে সে কতটা সুখী থাকবে। ঠিক সেইভাবেই ভোট দেওয়ার আগে আপনাদেরকে ভেবে নিতে হবে যে আপনি কোন প্রার্থীকে দিচ্ছেন, সেই প্রার্থী কোন দলের প্রার্থী, সেই দলের নেতা বা নেত্রী কে এবং সেই দলটা মানুষের কি কাজ করে। এবারের ভোটের ময়দানে যে কটা প্রার্থী আছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনদরদী নেত্রী অন্য কোনো দলে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনসেবা করে অন্য কোনো নেতা বা নেত্রী সেটা চিন্তাও করেন না। একটু আগে বিজেপির কথা বলছিল, বিজেপির সম্বন্ধে বলতে গেলে হয়তো সারা রাস্তা কেটে যাবে, কিন্তু কয়েকটা কথা না বললেই নয়। 2014 আগে আমাদের এই রাজ্যের মানুষ জানতেন না যে এই দলটা কেমন, এই দলটার চরিত্র কিরকম, এই দলটা মানুষের জন্য কি করে জানতেন না। ভারতবর্ষের কিছু পুঁজিপতি এই আজকে যাদেরকে দেখছেন, আদানি আম্বানি সমস্ত টিভিগুলোকে কিনে নিয়েছিলেন, সমস্ত কাগজগুলোকে কিনে নিয়েছিলেন, আর নরেন্দ্র মোদি তিনি একে পর এক মিথ্যা কথা বলে গেছিলেন, মানুষ বিশ্বাস করেছিল। বিজেপিকে ভোট দিয়েছিল, নরেন্দ্র মোদি দুবার প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু আসানসোল থেকে যেটি দুবার জিতেছিলেন সেই বাবুল সুপ্রিয় তিনি নিজেই বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে। আজকে খালি বাবুল সুপ্রিয় নয়, 2021 সালে ঠিক একই ভাবে যেভাবে লোকসভা নির্বাচন হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিল্লির 44টা মন্ত্রী হেলিকপ্টারে করে ঘুরছিলেন, সমস্ত টিভি পেপার সব কিনে নেওয়া হয়েছিল, আবার পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন, প্রত্যেকটা মিটিং থেকে আওয়াজ তুলেছিলেন ইস পার 200 পার, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ নরেন্দ্র মোদীকে নয় মমতা ব্যানার্জিকে 200 পার করে দিয়েছিলেন, 213।
রেজাল্ট বেরোলো। আমার নিজেরই একটা ঘটনা আমি বলি, আমার এক বন্ধু থাকে পাঞ্জাবে, পরের দিন আমাকে ফোন করেছিল পাঞ্জাবি ভদ্রলোক, দিদি জিতা হয় তো সহি বাত হ্যাঁ, নরেন্দ্র মোদী হার গিয়া ইসলিয়ে পড়াকা পড়া। আজকে সারা ভারতবর্ষের মানুষ 2021 সালের ফলাফলের পরে চিন্তা করতে শুরু করেছে যে 2024 সালে নরেন্দ্র মোদীর বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমার দল, আমার নেত্রী, আমার নেতা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের সব রাজ্যে আমাকে পাঠায়, কখনো বলে তুমি ত্রিপুরা যাও, মেঘালয় যাও, আসাম যাও, আমি কিন্তু যাই, যেহেতু আমি হিন্দিতেও বক্তৃতা দিতে পারি, বাংলাতেও পারি, ইংরেজিতেও পারি, আমাকে সব জায়গাতে পাঠান। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মানুষ অপেক্ষা করছেন 2024-এর জন্য, কবে সেই 2024 আসবে এবং মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে ভারতবর্ষ অপেক্ষা করছে। বিজেপির যে মুখোশ, সেই মুখোশ কিন্তু এখন সরে গিয়েছে, বিজেপির আসল চেহারা ভারতবর্ষের মানুষ দেখে ফেলেছে। বিদ্যা প্রতিশ্রুতি দিয়েছিল 2 কোটি বেকারকে চাকরি দেওয়ার বছরে, বিদ্যা প্রতিশ্রুতি দিয়েছিল ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পাঠিয়ে দেওয়ার। দাদিনী নেতা অমিত শাহ প্রেস কনফারেন্সে স্বীকার করেছিলেন, যারে ইয়ে তো চুনাওই জুমলা থা, মানে নির্বাচনের আগে মিথ্যে কথা বলেছিলাম আমরা। একটা দলের এত বড় বড় নেতা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জনসভা করছে, সেখানে মিথ্যে কথা বলে যাচ্ছে, নিজের দলই স্বীকার করে নিচ্ছে। তাই একটাও বেকারের চাকরি হয়নি, হবেও না, তার চাকরিটা হবে কোথায়? ভারতবর্ষের যত জাতীয় সম্পত্তি আজকে নরেন্দ্র মোদী বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তিনি রেল বিক্রি করছেন, অর্ধেকটা হয়ে গেছে রেল বিক্রি, এয়ার ইন্ডিয়া বিক্রি হয়ে গেছে, এলআইসি বিক্রি করবে বলে 4 বার পেপার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে গেছে, দেখবেন এলআইসি শেয়ার, ব্যাংক বিক্রি করে দিচ্ছেন, ইসকো, সিএলডব্লিউ, দুর্গাপুর স্টিল সমস্ত বিক্রির তালিকায়, এমনকি ন্যাশনাল হাইওয়ে রাস্তাটাকেও ছাড়েনি, সেই রাস্তাটাকেও বিক্রির তালিকায় করে দিয়েছেন। আগামী দিনে ওই ন্যাশনাল হাইওয়ে রাস্তাগুলো প্রাইভেট মালিক হয়ে যাবে। আমরা ভারতবাসী হিসেবে কোনোদিন চিন্তা করতে পারি? আমাদের দেশের জওহরলাল নেহরু থেকে মনমোহন সিং পর্যন্ত এত প্রধানমন্ত্রী হয়েছে, প্রত্যেক প্রধানমন্ত্রী ভারতবর্ষের কিছু না কিছু জাতীয় সম্পত্তি তৈরি করে গেছেন। কেউ দুর্গাপুরে স্টিল কারখানা করে দিয়ে গেছেন, কেউ চিত্তরঞ্জনে লোকোমোটিভ কারখানা করে দিয়ে গেছেন, কেউ দামোদর ভ্যালি কর্পোরেশন করে দিয়ে গেছেন, কেউ কয়লা খাদানকে, কোলিয়ারিগুলোকে জাতীয়করণ করে গেছেন, ব্যাংকগুলোকে জাতীয়করণ করে গেছেন। কেন? তা জাতীয় সম্পত্তি যদি তৈরি করা যায়, তাহলে ভারতবর্ষের মানুষ সেই জাতীয় সম্পত্তির উপর নির্ভর করে আগামী প্রজন্ম সুস্থভাবে সবলভাবে বেঁচে থাকতে পারবে। মানব সম্বন্ধে আরেক প্রার্থী চলে এসেছে, পারবে, কিন্তু কি সর্বনাশ ভারতবর্ষের হতে চলেছে এগুলো কিন্তু আপনাদের চিন্তা করার প্রয়োজন আছে। ব্যাংক একসময় প্রাইভেট ছিল, ব্যাংকের মালিক কারা ছিলেন? টাটা বিল্ডাররা। ভারতবর্ষের মানুষ টাকা রাখতেন আর টাটা বিল্ডাররা বিজনেস করতেন। ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন, কেন? যে ভারতবর্ষের মানুষ টাকা রাখবেন, বেকার ছেলেদের ধার দেওয়া হবে, ছোট ছোট ব্যবসাদারদের ধার দেওয়া হবে, আর তারা ব্যবসা করে নিজের পরিবার, নিজের সংসারকে চালাবে।